আছে যেখানে কোদাল দিয়ে কোমাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ কাজে মানে কাজে স্পিড। হরি বল হরি বল, হাই হরি বল হরি বল। হ্যালো গাইস, তোমরা সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখতে পাচ্ছ এখন আমার হাতে একটা বাঁশ, তো এটার মাথায় একটা জিনিস আছে যেটার সাহায্যে জমি চাষ করা যায়। তো দেখতে পাচ্ছ, তো এই জায়গাটাতে হচ্ছে কিছুদিন বাদে যেহেতু ধান লাগাবে সেই কারণে এখানে সেই জমিটা তৈরি করতে হবে। তো তার জন্য এখানে তার এই ছোট্ট জমির জন্য তো ট্রেক্টর আনা যাবে না, তো সেই কারণে এই জিনিসটা দিয়ে করবো। আর এই যে মা ওখানে সেই জল দিচ্ছিল, ওই যে ভাইয়েরা ওখানে পেঁয়াজ লাগিয়েছে, তো আমিও দেবো, ভাইও দেবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই জিনিসটা, এই যে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, এই যে এটা এটা হচ্ছে ফাল তৈরি করেছে। যেমন ট্রেক্টরে যেমন ফাল থাকে ঠিক তেমনই ফালটা, তো এটা হচ্ছে বাঁশের সাথে সিস্টেম করে এইভাবে, এই যে দেখতে পাচ্ছ এখানে নাট লাগানো আছে, এইভাবে সিস্টেম করে দিয়েছে যাতে ট্রেক্টর ছাড়াও আমরা বাড়িতে হাত দিয়ে যাতে চাষ করতে পারি। তো বাবা বলেছে যে আমরা একদিন দুদিন করতে করতে জমিটা তৈরি হয়ে যাবে, যেহেতু টাইম পাচ্ছে না, অনেকদিন ধরো কাজকর্ম সেইভাবে করা হয় না, তো সেই কারণেই এই পদ্ধতি। আর এই যে ছোট ছোট ভাইয়ের আছে যেখানে কোদাল দিয়ে কোমাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ কাজে মানে কাজে স্পিড। আর তুই কি কি করবি? তুই আমি চাষ দিব রে। তো চলো, দাঁড়া আমি একটু চাষ দিয়ে নিই, তুই পারবি না। খু খু খু, দাঁড়া সরি। তো দেখতে পাচ্ছ ভাই মারামারি করছে, এখন এতক্ষণ করেছিল করছিল না, এখন আমি করতে এসেছি, তো এখন হচ্ছে ও করবে। তো দেখো আমি কিভাবে করছি, এটা হচ্ছে যেমন ট্রাক্টর যেমন চাষ করে সেইভাবে করতে হবে। তো দেখতে পাচ্ছ এইভাবে এখন নিয়ে যেতে হবে, ছেড়ে দাও। না না, দুজনে মিলে করতে হবে, ওরা উপর উপর নিয়ে গেলে হবে না। তো আমি তো দেখি আমি জানি দিয়ে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিল, সেটা আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা অফ হয়ে গেছে। তো এদিকে চার্জ দিয়ে হয়ে গেছে, তো এদিকে চার্জটা দেওয়া হয়ে গেছে, তো এখন পুরোপুরিটা দেবো আস্তে আস্তে। তুই মাথার দিকে ধর, তুই মাথার দিকে ধর, আর আমি তুই ওইদিকে যা, তুই ওইদিকে যা, আমাদের পায়ে লেগে যাবে, তুই ওইদিকে যা, ওই দিকে, হ্যাঁ তুই ওইদিকে যা। ওরে চাষে বল চলে যাচ্ছ, প্রচুর ভাবে ভাইদের সাথে সময় কাটাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন ওরা কাজ করে যাচ্ছে, আর দেখো এদিকে কিন্তু চষা হয়ে গেছে, এরকম কিন্তু জমি ছিল না, ঠিক আছে, যে এখনো কিন্তু ভাইরা চষে যাচ্ছে। তো প্রচুর প্রচুর ভাবে মানে কাজটা হয়ে যাচ্ছে এবং এনজয়টাও করছি, মানে দুটো একসাথে। তো এইভাবে সারাদিন সময়টা কাটায়, তোমাদের সাথে সময় কাটালে অ্যান্ড ভাইদের সাথে যদি সময় কাটাই খুব খুব ভালো লাগে। তো আমি তাই ভাবছি, মানে ডিসাইড করে নিয়েছি যে তোমাদের সাথে কথা বলবো অ্যান্ড মানে তোমাদেরকে ভিডিও দেবো আর ভাইদের সাথে সময় কাটাবো। তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়, কাজের প্রতি একটা এনার্জি আসে, তাই না? তো চলো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি, কারণ দেখতে পাচ্ছ যে সন্ধ্যা হয়ে গেছে, মানে হয়ে গেছে, যেহেতু এখন শীতকাল তো হাত পা ধুয়ে সোয়েটার পরতে হবে। তো চলো আজকের মতো টাটা, তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমি, কি ততক্ষণ কিন্তু পাশে থাকতে হবে অ্যান্ড সাথে থাকতে হবে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, এই সবাই টাটা করে দে, এইদিকে বল ফিরছি কালকে কালকে।
চলো আজকের মতো টাটা।